সে কারবালার ময়দানে 72 জন আহলে বাইত নবী প্রেমিক বুকের তাজা টাটকা টাটকা রক্ত গড়িয়ে দিয়ে তারা শহীদ হয়েছিল। আমার কেন জানি মনে হয় তাদের নাম তো আমাদের ব্রেনে আমাদের কলিজার মধ্যে একদম স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার, যেমন ভাবে আমি চেষ্টা করেছি। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস, হযরতে আব্দুল্লাহ, হযরতে ওসমান, হযরতে মুহাম্মদ, হযরতে আব্দুল্লাহ ইবনে আজরাত, হযরতে আব্দুর রহমান, হযরতে জাফর, হযরতে আউন, হযরতে আলী আকবর, হযরতে আলী ইয়াসগর, হযরতে কাসেম, হযরতে আলী বিন হাসান, হযরত আবু বকর বিন হাসান, হযরত উবাইদুল্লাহ বিন হাসান, হযরত মুসলিম, হযরত ওয়াক্কাস, হযরত মুসলিম, হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ বিন সালাম, হযরত হানজালা, হযরত আমিল, হযরত মালিক, হযরত সালেম, হযরত জুহায়, হযরত শুয়াইব, হযরত সাদ, হযরত যুবরা, হযরত ওহাব, হযরত হুর, হযরত আলী বিন হুর, হযরত সকাব, হযরত সাদ, হযরত জুহায়, হযরত সালমান, হযরত আবু তামামা, হযরত কাশেম, হযরত হাশেম, হযরত বশির, হযরত কাসেম, হযরত জুহায়, হযরত জুহায় বিন সালেম, হযরত আনাস, হযরত আসলামা, হযরত হাবিব, হযরত জামালা, হযরত হুর, হযরত নূর, হযরত জামালা, হযরত কুদ্দুস, হযরত আবরার, হযরত সালাম, হযরত দুনিয়া, হযরত ফিল আম্মার, হযরত আম্মার, হযরত জুনব, হযরত খালেদ, হযরত হুর, হযরত হাসান, হযরত সাইদ, হযরত আম্মার, হযরত কাসাদ, হযরত মারমা, হযরত কাসদাদ, হযরত হাজ্জাজ, হযরত কাতাবা, হযরত জুহায়, হযরত সাইফ, হযরত সালাম, হযরত আমর বিন সিনা, হযরত উমর বিন মুসলিমা, 72 জন আহলে বাইত নবীর প্রেমিকরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইসলাম জিন্দা হোতা হে আর কারবালা কি বাত। ইসলামকে জিন্দা করতে করতে বার বার কুরবানি দিতে হবে, তারপর ঈমান কখনো বিক্রি করা যাবে না। ডান হাত তুলে বলো ঠিক না কেরে বাবা। সাবধান, ঈমান কিনার জন্য মাঝে মাঝে নারীর লোভ দেখানো হবে। বর্তমানে একটা সম্প্রদায় নারীর লোভ দেখিয়ে ইমামে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গালির ব্যবস্থা করে। তিনাকে গালি দিবা, তোমাকে নারী প্রোটেকশন দিব, দুইজন লাগে, পাঁচজন লাগে। মাঝে মাঝে তোমার ঈমান কিনার জন্য টাকা দেখানো হবে, ইরান থেকে টাকা আসবে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা, মাঝে মাঝে তোমাকে সিংহাসনের লোভ দেখাবে। সিংহাসনের লোভ বাংলাদেশের একজন বক্তাকে দেখিয়েছিল, যিনি ফেরাত ময়দানে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছে, সিংহাসন দেখিয়েছে, নবীর সালাম বন্ধ করে দিয়েছে। আজকে সে জেলের চিদ্দুশেখরের ভিতরে পচে পচে গলে গলে মরছে। আজকে ক্ষমতা নাই, কোনো বাহাদুরি নাই। তিনি শিক্ষা দিয়ে গেছেন ইমাম হুসাইন, তোমার দুনিয়ার সমস্ত সম্পদ তোমার কদম তুলে দিয়ে মানি ফেলবে, বাতিলকে জানিয়ে দিবে আমার কলমে। যতদিন ইমাম হুসাইনের ইমানি পাওয়ার রয়েছে আমাদের গর্দান যাবে, কিন্তু ইমান কখনো বিক্রি করা সম্ভব নয়। ডান হাত তোলে বলো ঠিক কিনা।